বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিবাসী কর্মীরা। অথচ কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়রানি ও ভোগান্তির মধ্যে পড়ছেন তারা। করোনার অতিমারির পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া সহ ট্র্যাডিশনাল শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। লেবার রিসিভিং কান্ট্রিগুলো থেকে কিন্তু করোনার ভ্যাকসিন প্রদান করবার জন্য জোর আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। কর্মীদেরকে বিদেশ পাঠানোর পূর্বে যাতে অতি দ্রুত তাদেরকে করোনার ভ্যাকসিন প্রদান করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য যদি সরকারের কোনো বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হয় তাহলে সেই বাজেট বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। তাদের যে টিকিটের ভাড়া সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের যে লেবার ফেয়ারটা সেই লেবার ফেয়ারটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সাথে যাতে স্বল্প মূল্যে তারা পাসপোর্ট পেতে পারে, যে লেবার পাসপোর্ট যদিও বলা হয় সেই পাসপোর্ট যাতে পেতে পারে সেটি সরকারকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই অভিবাসী বিশ্লেষকের প্রত্যাশার প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, মালয়েশিয়া সহ অন্যান্য ট্র্যাডিশনাল শ্রমবাজার পুনরায় চালু করার পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। যারা যাবেন তাদেরকে টিকা বাধ্যতামূলক করা হচ্ছে এবং টিকা না দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত, বিশেষ করে হোটেল কোয়ারেন্টাইন, এগুলো করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অগ্রাধিকার টিকা দেওয়া যায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা আশা করি এটা দিতে পারবো। এদিকে অভিবাসী কর্মী উন্নয়নে আসন্ন বাজেটে বরাদ্দ আসবে বলে মনে করেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি। রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য তাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য বিশেষ অঞ্চলে জমি বরাদ্দ করে তাদেরকে সরকারের এই বাজেটে প্রয়োজনীয় থোক বরাদ্দ রেখে তাদেরকে ট্রেনিং ইনস্টিটিউট করবার জন্য অর্থ সহযোগিতা করতে পারে। মূল দায়িত্বটা সরকারের অবশ্যই প্রত্যাবর্তন যারা শ্রমিক বা নাগরিক তারা অথবা পাইপলাইনে যারা আছে তাদের উপর। এজেন্সি স্বাধীনভাবে ব্যবসা করেছে এবং খুব প্রফিটেবল ব্যবসা, তাদের যদি জেনুইন কোনো নিড থাকে আমরা সেটা আমরাও সংসদে বলবো। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা।